হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। বন্ধুরা, আজ 10th অক্টোবর। তো ইতিমধ্যে যে রেলের গ্রুপ ডির যে এক্সাম তা শেষ হয়ে গিয়েছে, ফার্স্ট সেকেন্ড ও থার্ড শিফট শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি যে সকল প্রশ্ন কালেক্ট করতে পেরেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। চলো শুরু করা যাক। দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, স্যান্ডিক্সের সিও কে? স্যান্ডিক্সের সিও হলো কি, সঞ্জয় মেহরট্ট হলো স্যান্ডিক্সের সিও। নেক্সট প্রশ্ন চলে যাবো, 2 নম্বর প্রশ্ন কী আছে, উইংস অফ ফায়ার গ্রন্থটির লেখক কে? এপিজে আব্দুল কালাম। এই প্রশ্নটি রিপিটেড প্রশ্ন, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বারবার রিপিট হচ্ছে। নেক্সট প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কে হারিয়েছিল? আফগানরা হারিয়েছিল। আচ্ছা 4 নম্বর প্রশ্ন কী আছে, কমনওয়েলথ গেমসের সর্বপ্রথম স্বর্ণপদক জিতেছেন কে? মীরাবাই চানু সর্বপ্রথম কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছে এবছর। তো নেক্সট প্রশ্ন, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম কি? তো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম হলো কি, রনিল উইকারসিংহে। রনিল উইকারসিংহে হলো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন কী আছে, কচরা মহোৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হলো? তো ছত্তিশগড়ে অনুষ্ঠিত হলো কচরা মহোৎসব। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 নিয়ে একটি প্রশ্ন এসেছিল, ঠিক কী প্রশ্ন এসেছিল? এটা আমি আজ কালেক্ট করতে পারিনি, তবে বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম যে ওয়ার্ল্ড কাপের উপর একটি প্রশ্ন এসেছিল। তো হয়তো ওয়ার্ল্ড কাপের উপর কী প্রশ্ন আসতে পারে, তো বন্ধুরা ওয়ার্ল্ড কাপ জয়ী, ওয়ার্ল্ড কাপ কে জিতেছে, ওয়ার্ল্ড কাপ কে তোমার রানার্স আপ হয়েছে, ওয়ার্ল্ড কাপে সোনার বুট কে জিতেছে, তো বেশি গোলস অর্থাৎ গোল্ডেন গ্লাভস কে জিতেছে, এর উপর বিভিন্ন রকম প্রশ্ন হয়। তো ওয়ার্ল্ড কাপের উপর 2018 এর উপর যে প্রশ্নগুলো হয় তোমরা কাইন্ডলি একটু দেখে নিও। যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাবো, 8 নম্বর প্রশ্ন কী আছে, 2018 অস্কার পেয়েছে কোন ছবিটি? শেপ অফ ওয়াটার অস্কার পুরস্কার পেয়েছে। নেক্সট প্রশ্ন, আইফা অ্যাওয়ার্ডস নিয়ে একটি প্রশ্ন এসেছিল, কি ঠিক কী প্রশ্ন এসেছিল আমি কালেক্ট করতে পারিনি। তো আইফা অ্যাওয়ার্ডস নিয়ে যে সমস্ত প্রশ্ন হয় তো তোমরা একটু কাইন্ডলি দেখে নেবে। নেক্সট প্রশ্ন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি? রঘুবীর দাস। দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী রাজ্যপাল থেকে কত প্রশ্ন আসছে। নেক্সট প্রশ্ন, এর মধ্যে কোনটি ধাতু না? দেখো বন্ধুরা, অনেকগুলো তোমার অপশান দিয়ে দিয়েছিল, 4টে অপশান দিয়ে দিয়েছিল, তার মধ্যে তোমার নাইট্রোজেনটি ছিল। তো নাইট্রোজেনটি ধাতু নয়, এটি একটু অধাতু, তো নাইট্রোজেনটি সঠিক উত্তর। তো নাইট্রোজেনটি আমি দিয়ে দিয়েছিলাম, কী কী অপশানে ছিল আমি ঠিক কালেক্ট করতে পারিনি, তো অনেকে শুনতে পেলাম নাইট্রোজেনটি উত্তর হবে। তো নাইট্রোজেনটি যেহেতু ধাতু নয় তাই নাইট্রোজেনটি উত্তর হবে, সেটা তার জন্য আমি নাইট্রোজেনটি দিয়ে দিয়েছি। নেক্সট প্রশ্ন, জাপানের সাংসদকে কী বলা হয়? ডায়েট বলা হয়। আর 13 নম্বর প্রশ্ন কী আছে, ব্রাজিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নাম কি? অশোক দাস হলো ব্রাজিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগের সিও কে? অমিতাভ কান্ত হলো নীতি আয়োগের সিও। দেখতেই পাচ্ছ নীতি আয়োগের উপর প্রতিদিন কোনো না কোনো শিফটে কিছু না কিছু প্রশ্ন থাকছে। নেক্সট প্রশ্ন, ইইজি শব্দটি কিসের সঙ্গে যুক্ত? তো মাথার সাথে যুক্ত, ইইজি এটি মাথায় করানো হয়। নেক্সট প্রশ্ন, 2017 সালে সন্তোষ ট্রফি কে জিতল? পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল যেটি বলো না কেন, 2017 সালে সন্তোষ ট্রফি জিতল। নেক্সট প্রশ্ন, আইবলের সিও কে? সন্দীপ পারশরাম পুরিয়া আইবলের সিও। নেক্সট প্রশ্ন, 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ জেতা দলটির নাম কি? ফ্রান্স। নেক্সট প্রশ্ন, বেঙ্গল গ্যাজেট পত্রিকার প্রথম তৈরি করেন কে? অর্থাৎ বেঙ্গল গ্যাজেট যে পত্রিকাটি সেটি প্রথম কে শুরু করেছিলেন? জেমস অগাস্টাস হিকি। নেক্সট প্রশ্ন, একটু টাইপিং মিস্টেক হয়েছে বন্ধুরা, একটু অ্যালুমিনিয়াম হবে, এটা হবে কি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরমাণু সংখ্যা কত? তো 13 হবে অ্যালুমিনিয়ামের পরমাণু সংখ্যা। 21 নম্বর প্রশ্ন কী আছে, একটি রিজনিং দেখো কী আছে, 1, 5, 9, 13, 17, তাহলে তারপরেরটা কী হবে? দেখো 1, 5, 1 থেকে 5-এর ডিফারেন্স 4, আর 1 থেকে 5-এর ডিফারেন্স 4, 5 থেকে 9 হচ্ছে 4, 9 থেকে 13 হচ্ছে 4, আর 13 থেকে 17 হচ্ছে 4, তো 17 থেকে 4 ডিফারেন্স হয়ে যাবে কত? 21। 1024-এর রুট কত হবে? এই তোমার এক খুব সোজা একটি অঙ্ক দিয়েছিল, তো 32 হবে এর উত্তর। নেক্সট প্রশ্ন, রম্বস সংক্রান্ত একটি প্রশ্ন এসেছিলো, মানে হয়তো রম্বসের কিছু একটা করতে দিয়েছিল, ঠিক রম্বস সংক্রান্ত প্রশ্ন এসেছিলো এটুখানি জানতে পারলাম, তো কাইন্ডলি তোমরা একটু রম্বস সংক্রান্ত যে প্রশ্নগুলো হয়, যে অঙ্কগুলো হয় তোমরা একটু দেখে নিও। নেক্সট প্রশ্ন, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। দেখো এই প্রশ্নটি বন্ধুরা একটু রিপিট হয়ে গেছে, যাই হোক মানে টাইপিং মিস্টেকের জন্য আমি দুবার হয়ে গেছে, যাই হোক। নেক্সট প্রশ্ন, প্রশ্নটি এসেছে কি, ডাব্লু এর পারমাণবিক সংখ্যা কত? তো ডাব্লিউ এর পরমাণু সংখ্যা, তো টাংস্টেনের পরমাণু সংখ্যা কত? 74। নেক্সট প্রশ্ন, অক্সিজেন নিয়ন নোবেল গ্যাস এটি ভেঞ্চিত্র কেমন হবে? তো বন্ধুরা অক্সিজেন নিয়ন নোবেল গ্যাস এটির ভেঞ্চিত্র কেমন হবে তোমাদের দেখিয়ে দিচ্ছে, এটি একটু অন্য ধরনের ভেঞ্চিত্র দিয়েছে আজকে, একটু অন্য ধরনের বলতে পারো। দেখো নোবেল গ্যাসের মধ্যে নিয়ন তো তোমরা সবাই জানো, তো নোবেল গ্যাসের মধ্যে নিয়ন আর অক্সিজেনটা হবে আলাদা, তো এটি হবে সঠিক উত্তর, এইভাবে যেটি থাকবে সেটি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 56, 65, 95, 85 এদের মধ্যে কোনটি আলাদা? তো বন্ধুরা দেখো প্রত্যেকটা 65, 95, 85 প্রত্যেকটাকে 5 দ্বারা ডিভাইড হয়, শুধুমাত্র 56 ছাড়া, তো এটি হবে ভিন্ন বা ডিফারেন্স। নেক্সট প্রশ্ন,
28 নম্বর প্রশ্ন কি আছে, 152, 117 আর 82, তারপর একটা কি হবে? তো তারপরটা কি হবে বন্ধুরা, দেখো দেখো এখানে 152 থেকে যদি 117 তুমি বিয়োগ করো তার ডিফারেন্স কত থাকছে, 35। তো তোমরা এখানে কি করবে, 82 থেকে 35 বিয়োগ করে দেবে, তো তখন দেখে যাবে উত্তর হবে 47, তাই 47 হয়েছে উত্তর। এইভাবে এই রিজনিংটি করতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, আরেকটি লেখচিত্র বা ভেনচিত্র এসেছে কি, বাড়ি টাকা পাখা, এটি ভেনচিত্র কেমন হবে? দেখো এটি তিনটি আলাদা, বাড়ি আলাদা, টাকা আলাদা, ভেনচিত্র কোনোটির সাথে কোনোটির সম্পর্ক নয়, তাই তিনটি আলাদা হয়ে যাবে, এরকম হবে। এটি যে এরকম ভাবে যেটি থাকবে সেটি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দিক নির্ণয় সম্পর্কিত একটি প্রশ্ন এসেছিল, অর্থাৎ বলতে পারো যে প্রথমে উত্তর দিকে কি যেতে হবে, দিয়ে দক্ষিণ দিকে, দিয়ে পূর্ব দিকে, দিয়ে পশ্চিম দিকে, এরকম হয়তো ডান দিকে বা দিকে ঘুরতে বলবে, দিয়ে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে প্রথম ডিস্টেন্স থেকে এখন তোমার দূরত্ব কত, এটা আসতে পারে, অথবা তুমি কোন দিকে মুখ করে আছো সেটা আসতে পারে, এরকম ধরনেরই প্রশ্ন আসে। যাই হোক, তোমরা একটু যে দিক নির্ণয় যে অঙ্কগুলো সেগুলো একটু জিআইগুলো তো তোমরা একটু দেখে নেবে। নেক্সট প্রশ্ন কি আছে, 31 নম্বর প্রশ্ন কি আছে, 4, 9, 19, 39, তো তারপরটা কি হবে, তারপরে চলো তারপরটা হবে তোমার হচ্ছে 79। তো বন্ধুরা 79 কিভাবে করলে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 4 থেকে 9 ডিফারেন্স করলে কত হয়, তো 5, এটা দেখতে পাচ্ছ নর্মাল। তারপর কত, 9 থেকে 19 কত, 10, তারপর কত আছে 19 থেকে 39 কত আছে, 20। তো এরকম দেখো ডবল হয়ে যাচ্ছে, মানে হচ্ছে তোমার 5 থেকে 10, 10 থেকে 20, তো 20 থেকে কত হয়ে যাওয়া উচিত, 40, তো 39 আর 40 যোগ করলে হয়ে যাবে 79, এটি হবে সঠিক উত্তর, এভাবে এটি করেছে। নেক্সট প্রশ্ন, অরুণাচল, নেক্সট প্রশ্ন কি আছে, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি, তো প্রেমা খান্ডু হলো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম। নেক্সট প্রশ্ন, উপচার, সাপ, মাছ, এদের লেখচিত্র কেমন হবে, তো এদের লেখচিত্রটি লেখচিত্রটি কেমন হবে, তো বন্ধুরা এদের লেখচিত্রটি যেটি হবে সেটি হলো এরকম, কারণ উপচার, উপচার, সাপ, মাছ তিনটি আলাদা, তো এদের মধ্যে এটি যেটি যেটি থাকবে তিনটি তিনটি ঘর যেটি রয়েছে তিনটি হবে, তো এটি সঠিক উত্তর, মানে এরকম 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 এইভাবে যেটি থাকবে সেটি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভেনচিত্র থেকে প্রশ্ন দিচ্ছে, কাইন্ডলি তোমরা একটু ভেনচিত্রটা একটু দেখে নেবে। নেক্সট প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন কি আছে, জয়রাম ঠাকুর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, তো জয়রাম ঠাকুর হচ্ছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম হলো জয়রাম ঠাকুর। আজকের 35 নম্বর প্রশ্ন কি আছে, টয়লেট সিনেমার মুখ্য ভূমিকা কে অভিনয় করেছে, অক্ষয় কুমার হচ্ছে টয়লেট সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেছে। নেক্সট প্রশ্ন দেখো, একটি রিজনিং, LVTS এদের মধ্যে কোনটি আলাদা, তো বন্ধুরা এদের মধ্যে আলাদা কোনটি, এদের মধ্যে আলাদা হচ্ছে এস, কারণ দেখো তোমার এল অ্যালফাটিক অ্যালফাবেটিক্যাল, তোমার যদি তুমি দেখো যদি এ থেকে এল অব্দি গুণতে 12, ভি এ থেকে ভি হচ্ছে কত, 22, টি হচ্ছে 20 আর এস হচ্ছে 19। তো বন্ধুরা দেখো প্রত্যেকটি সংখ্যাই তোমার হচ্ছে জোড় সংখ্যা, 12, 22, 20, তো শুধুমাত্র 19টি বিজোড় সংখ্যা, তো 19টি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এস হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 2017 IPL জয়লাভ করেছে কে, মুম্বাই ইন্ডিয়ান্স, দেখো একটি খেলাধুলা থেকে প্রশ্ন এসেছে। যাই হোক, নেক্সট প্রশ্ন চলে যাবো, সিকিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের নাম কি, এআর রহমান, এটি রিপিটেড প্রশ্ন বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো অনেকগুলো প্রশ্ন রিপিটেড আমি বলিনি সেটা আজকে আর, তো তোমরা দেখতে ভিডিওগুলো যদি দেখে নাও তো বুঝতেই পারবে যে কত প্রশ্ন রিপিট হচ্ছে। যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাবো, 7:20 তাহলে 7:20 তাহলে ঘড়িতে কৌণিক দূরত্ব কত, তো এই ধরনের যা দেখেছো ঘড়ি সংক্রান্ত যে প্রশ্নগুলো, অর্থাৎ তোমার কত ডিগ্রি কোণ করে আছে, সেই যে এই দুটোর মধ্যে ডিস্টেন্স, এই যে তোমার ঘড়ির মধ্যে যে দুটো দুটোর দুটো যে ঘড়ির মধ্যে যে একটা মিনিটে কাটা আর যে ঘন্টার কাটার মধ্যে যে ডিস্টেন্স থাকে সেটা কত ডিগ্রি কোণে আছে, সেই তার উপর অনেক প্রচুর পরিমাণে রিজনিং আসছে, তোমরা দেখতেই পাচ্ছ, তো এই ধরনের রিজনিংগুলো কাইন্ডলি তোমরা একটু দেখে নেবে। যাই হোক, নেক্সট প্রশ্ন, তাজিকিস্তানের দেশের মুদ্রাকে কী বলা হয়, সামনি হবে, সামনি আঁকাটা এখানে পড়েনি তো বন্ধুরা, সামনি সামনি হবে তাজিকিস্তানের মুদ্রার নাম, তো বন্ধুরা এই প্রশ্নটি দিয়েছে কারণ একটাই, কারণ কিছুদিন আগে তোমার তাজিকিস্তানে আমাদের দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তো গিয়েছিলেন, তো এর জন্য তাজিকিস্তানের উপরে প্রশ্নটি এসেছে। যাই হোক, নেক্সট প্রশ্ন, একটি অঙ্ক, একটি 70 মিটার দীর্ঘ এবং 30 মিটার চওড়া আয়তাকার মাঠের মাঝ বরাবর 5 মিটার চওড়া দুটি রাস্তায় একটি দৈর্ঘ্য বরাবর ও অপরটি প্রস্থ বরাবর গেছে, রাস্তার ক্ষেত্রফল কত হবে, তো বন্ধুরা 475 বর্গমিটার হবে রাস্তার ক্ষেত্রফল, তো এরকম ধরনের একটি অঙ্ক এসেছিল, ঠিক এই অঙ্ক কিনা তবে বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম যে এই ধরনের একটি অঙ্ক এসেছিলো, তাই আমি তোমাদের দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তো তোমরা কাইন্ডলি অঙ্কগুলো দেখে নেবে। নেক্সট প্রশ্ন, একটি ব্যাগে 10 টাকা এবং 5 টাকা নিয়ে মোট এত টাকা, 625 টাকা এবং 80টি কয়েন রয়েছে, তাহলে কতগুলো 10 টাকার কয়েন রয়েছে ওই ব্যাগে, তো বন্ধুরা 45টি রয়েছে, 45টি হবে সঠিক উত্তর। তো বন্ধুরা এই ধরনের যে টাকার অঙ্কগুলোতে এরকম ধরনের একটি অঙ্ক এসেছিলো, তো বন্ধুরা কাইন্ডলি তোমরা এই ধরনের যে অঙ্কগুলো হয় সেগুলো দেখে নেবে।
কারণ একটা কথা তোমাদের বলছি, দেখো সংখ্যাগুলো এরকম ভাবে তো বলা সঠিক নয়, সম্ভব নয়, মানে সঠিক সংখ্যা কোনটি, তো যারা এক্সাম দিয়ে আসছে তারা তো পুরোপুরি অঙ্কগুলো পুরো রাইট বলা এটা সম্ভব নয়, তো যাদের কাছ থেকে আমি একটা কালেক্ট করতে পেরেছি বন্ধুদের কাছ থেকে, তো জানতে পারলাম যে এই ধরনের একটু অঙ্ক এসেছিলো, তাই আমি তোমাদের দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। যাই হোক, নেক্সট প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 12 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? তো বন্ধুরা এই ধরনের অঙ্কগুলো যেগুলো কোথায় সমবাহু ত্রিভুজের তোমার যে সমবাহু ত্রিভুজের যে তোমার সূত্রটি রয়েছে, তো ক্ষেত্রফলের যে সূত্রটি রয়েছে সেটি তোমরা ইউজ করলেই ডাইরেক্ট অঙ্কটি বেরিয়ে যাবে। তো এই ধরনের যে ত্রিভুজ সংক্রান্ত যে অঙ্কগুলো কাইন্ডলি তোমরা একটু দেখে নেবে, দেখবে এর মধ্যে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। যাই হোক, নেক্সট প্রশ্ন চলে যাবো। দেখো একটি রিজনিং আছে, টেলার কাপড় হলে চাষি কি হবে? তো টেলার যদি কাপড়ের সাথে সংযুক্ত হয় তাহলে চাষি কিসের সাথে? চাষি তো জমির সাথেই হবে, এটা তোমরা বুঝতেই পারছো, ভেরি ইজি। যাই হোক, নেক্সট প্রশ্ন, একটি সরল করে দিয়েছিল, কি সরল করা? দেখো সরল করার ঠিক প্রতি শিফটে দেখতে পাচ্ছ প্রতিদিন কোনো না কোনো সরল দিচ্ছে, তো কি সরল করা দিয়েছিল ঠিক আমি কালেক্ট করতে পারিনি, তবে সরল আসছে প্রচুর পরিমাণে, তোমরা একটু শর্টকাট যে নিয়মের যে ছোটোখাটো যে সরলগুলো হয় ওগুলো একটু দেখে নেবে। নেক্সট প্রশ্ন কি আছে, হিমালয় কী ধরনের পর্বত? হিমালয় হলো ভঙ্গিল পর্বত। আচ্ছা, 47 নম্বর প্রশ্ন কি আছে, 20 দ্রব্যের অর্থাৎ তোমার যে 20টি দ্রব্যের ক্রয় মূল্য 15টি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান, তাহলে শতকরা লাভের পরিমাণ কত? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ধরনের লাভ ক্ষতি ক্রয় মূল্য বিক্রয় মূল্য এই ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে আসছে, তো তোমরা কাইন্ডলি একটু প্র্যাকটিস করে নেবে বাড়িতে, তাহলে দেখবে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। যাই হোক, নেক্সট প্রশ্ন, সূর্য সর্বাপেক্ষা নিকটতম নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টারিও হলো সূর্য সর্বাপেক্ষা নিকটতম নক্ষত্রের নাম। নেক্সট প্রশ্ন, চিংড়ির রেচন পদার্থের নাম কি? সবুজ গ্রন্থি, এটা তোমরা সবাই জানো, খুব সোজা প্রশ্ন। যাই হোক, 50 নম্বর প্রশ্ন কি দিয়েছে, তৃতীয় সমানুপাতিক একটি বের করো। তো বন্ধুরা মানে হয়তো দিয়ে দিয়েছে তোমার 12, তারপর দিয়ে দিলে হয়তো 14, সরি 12, তারপর এখানে দিয়ে দিলে হয়তো 18, এই দুটির তোমার মাঝখানেটা তৃতীয় সমানুপাতিক, তো এটা বের করতে দিয়েছে। তো এই ধরনের যেইগুলো হয় তৃতীয় সমানুপাতিক, চতুর্থ সমানুপাতিক, তারপর যেই যে অঙ্কগুলো হয় তোমরা কাইন্ডলি একটু দেখে নেবে। নেক্সট প্রশ্ন, এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? 747 ওয়াট, এটা তোমরা সবাই জানো, এই প্রশ্নটি রিপিটেড প্রশ্ন। দেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম কি? যকৃত, এই প্রশ্নটিও তোমরা বন্ধুরা জানো, দেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম যকৃত হবে, এটাও তোমরা সবাই জানো। যাই হোক, নেক্সট প্রশ্ন, যদি মিউজিকের কোড যদি NWVMH হয়, আবার JACL এর কোড কী হবে? তো বন্ধুরা এটা কীভাবে করেছে আমি এটা বলে দিচ্ছি, নিচেরটা তোমরা দেখে নেবে। দেখো MNUSUর পর কী আছে, W, তাহলে তো কী হবে, STUVW, তো দুটি, তো এম এর পর এন একটি, ইউর পর ডাব্লু দুটি, তো এস এর পর কী হবে, এস এর পর তোমরা জানো, এস তোমার এস এর পর যেটি হবে সেটি হলো ভি, এস থেকে ভি, ভি এর ডিফারেন্স কত? 3, আই থেকে এম এর ডিফারেন্স 4, সি থেকে এইচ এর ডিফারেন্স 5, এইভাবে একটা করে কোড বেড়েছে, তো এরকম হয়ে যাবে। এই যে এই রিজনিংটি এইভাবেই করতে হবে, তো একটি একটি ঘর, দুটি ঘর, তিনটি ঘর, চারটি ঘর, পাঁচটি ঘর এগিয়ে যেতে হবে, এভাবেই তোমার করলে রিজনিংটির উত্তর বেরিয়ে যাবে। তো কাইন্ডলি দেখতেই পাচ্ছ রিজনিং অনেক ধরনের আসছে, তো তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে, দেখবে প্র্যাকটিস করলে তোমরা ঠিক পরীক্ষার সময় বুঝতে পারবে যে এটির উত্তর এটি হবে, এরকম ধরনের করতে হবে, তো কাইন্ডলি তোমরা প্র্যাকটিস করো, দেখবে অনেক প্রশ্ন তোমার কমন পেয়ে যাবে। যাই হোক, নেক্সট প্রশ্ন, শূন্যস্থান দেখো এরকম দিয়েছে, যেটা যেটা আমি যেটা জানতে পারলাম, ধরো এ বি সি ডি, তারপর তোমার হচ্ছে এইটা, তারপর হচ্ছে ই, তারপরে এফ, তারপর হচ্ছে সি, এরকম দিয়েছে, তারপর হচ্ছে এম, তারপর হয়তো দিয়ে এলো এন, এরকম ধরনের যে হয় যে গ্যাপে বসাতে হবে, এই যে এটি এটি মিলিয়ে যে এই ধরনের যে রিজনিংগুলো হয়, তো তোমরা কাইন্ডলি একটু দেখে নেবে, এই ধরনের একটি রিজনিং আজকে এসছে পরীক্ষায়, তো তোমরা কাইন্ডলি একটু দেখে নেবে, দেখবে অনেক প্রশ্ন তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে। যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাবো, গড় নির্ণয়ের উপর একটি প্রশ্ন এসেছিলো, তো বন্ধুরা গড় নির্ণয় করতে দিয়েছিল, তো যাই হোক নেক্সট প্রশ্নে চলে যাবো। 56 নম্বরে শঙ্কুর আয়তনের অনুপাত বলে দিয়েছিল, একটি শঙ্কুর হয়তো আয়তনের অনুপাত বলে দিয়েছিল, উচ্চতা কত সেটা বের করতে হবে, তো শঙ্কুর যে অঙ্কগুলো হয় সূত্রগুলো হয় তোমরা কাইন্ডলি একটু দেখে নেবে, তো এই ধরনের দেখ প্রচুর পরিমাণে অঙ্ক আসছে আজ বিশেষ করে এসছে। যাই হোক, নেক্সট প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, কী প্রশ্ন আছে বন্ধুরা আজকে তোমাদের জন্য, বায়ুমণ্ডলে মিথেনের অন্যতম উৎস কোনটি? কার্বন ডাইঅক্সাইড হবে, না কয়লার গুঁড়ো হবে, না জৈব আবর্জনা হবে, না রেফ্রিজারেটর হবে? তো বন্ধুরা যেটি হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যেটি সঠিক উত্তর হবে। তো নেক্সট প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা, এই প্রশ্নটি তোমাদের জন্য দিয়েছি, আহমেদাবাদকে বলা হয়, মুম্বাইকে বলা হয়, চেন্নাইকে বলা হয়, ব্যাঙ্গালোরকে বলা হয়, তো কোনটি সঠিক উত্তর তোমরা কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো 57-58 প্রশ্নটা তোমাদের জন্য। তো বন্ধুরা যদি ভিডিওটি 1% ও উপকৃত হয় বলে তোমার মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে ভিডিওটি কেমন লাগলো, এবং তার সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দাও তোমার প্রিয়জন ও বন্ধুবান্ধবীদের কাছে, এবং এখন অবধি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা
চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান ও এরকম এডুকেশনাল ভিডিও সবার আগে পেয়ে যাও আমার চ্যানেলটিতে। আর বন্ধুরা, আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, যে তোমরা যদি এখনও অবধি আমার প্রিভিয়াস যে আমি প্রিভিয়াস ডেগুলো যে রেলের গ্রুপ ডির এক্সাম দিচ্ছি, এক্সামের যে ভিডিও দিয়েছি, তো তোমরা কাইন্ডলি সেগুলো যদি এখনও না দেখে নাও না দেখে থাকো তো কাইন্ডলি তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও, সেখানে আমি সেখানে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা ডাইরেক্ট দেখে নিতে পারো। এছাড়াও তুমি আমার চ্যানেলে সোজা চলে যাও এবং সেখানে ভিডিও প্লেয়ারে চলে যাও, এবং এছাড়াও প্লে লিস্ট রয়েছে। তো আমি আলাদা করে রেলের গ্রুপ ডির কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়েছি, সেগুলো তোমরা দেখে নাও, এবং আলাদা করে যে প্রতিদিন রেলের গ্রুপ ডির এক্সাম হচ্ছে, প্রতিদিনকার শিফট তিনটে করে আমি ভিডিও দিচ্ছি, ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তো যতটা পারছি তোমাদের উপকার করার চেষ্টা করছি। তো তোমরা একটু কাইন্ডলি দেখে নিও এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে, এছাড়াও আমার চ্যানেলের ভিডিও ম্যানেজারে গিয়েও দেখে নিতে পারো। যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।